নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আমার বাংলা সংবাদ চ্যানেলের পক্ষ থেকে আমি দীপদেব দর্শকদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের বরাক উপত্যকার শিলচর শহরে চানমারিতে অবস্থান দিত সেবা আশ্রম সংঘের শিলচর শাখার মহা অধ্যক্ষ স্বামী নির্ময়ানন্দ মহারাজ উনাকে আমার আমার বাংলা চ্যানেলের পরিবারের পক্ষ থেকে ওনার শ্রীচরণের শতকোটি প্রণাম জানাচ্ছি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্বাগত মহারাজ হ্যাঁ আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিছু প্রশ্ন আছে আমাদের সনাতন ধর্ম ভিত্তিক সেইগুলির প্রশ্নের আনসার জানা ওনার কাছ থেকে শ্রীমুখ থেকে শুনব হ্যাঁ সেই বলে আমরা শুরু করছি ধর্ম ও বক্তি এই দুইটি শব্দের তাৎপর্য কি মহারাজ তমিব মাতা চ পিতা তমেব বন্ধুস্ব সখা তমেব তমেব বিদ্যা দ্রবীনং তমিব তমিব সর্বং মম দেব দেব আমি আমার বাংলার সমস্ত পরিবার এবং দর্শক বৃন্দদের শ্রদ্ধা জানাই ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ আমরা যারা বিশেষ করে হিন্দু আমাদের ধর্ম সম্বন্ধে ঠিক আমাদের অবগত নই অনেকে ধর্ম হচ্ছে ধৃধাতু থেকে আসছে যাকে ধারণ করে প্রাচীন ভারতবর্ষে ঋষিরা তারা বলছেন যে যে সত্যটিকে যে আদর্শটিকে ধারণ করে মানুষ তার দেবত্ব উত্তীর্ণ হতে পারবে শুধু একা নয় সমগ্র মানব জাতির কল্যাণ সাধন করে সেজন্য আমাদের উপনিষদে বলছেন আৎপন্ন মোক্ষার্থং জগদ্ধীতায়চ নিজের আত্মার কল্যাণের সাথে জগতের নিজে নিজের আত্মার মুক্তির সাথে জগতের কল্যাণ এটি হচ্ছে ধর্ম এই যুগের আচার্য স্বামী প্রণবানন্দ সেই ধর্ম সংজ্ঞা দিলেন কি সুন্দর করে তিনি বলছেন ধর্ম হচ্ছে ত্যাগ সংযম সত্য আর ব্রহ্মচর্য এই চারটিকে কি অবলম্বন করে ধর্ম যদি আমরা ধারণ করতে পারি পালন করতে পারি তাহলে আমরা ধর্ম লাভ করব এবার ধর্মের যে সোপানগুলি আছে যেমন কেউ কর্ম করে ঈশ্বরকে লাভ করছেন কেউ সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে লাভ করছেন কেউ আবার জ্ঞানের জ্ঞান দিয়ে ঈশ্বরকে ঈশ্বরকে লাভ ঈশ্বরকে লাভ করছেন আর ভক্তি দিয়ে ঈশ্বরকে লাভ করা যায় তো ভক্তিটি হচ্ছে একটু সহজ উপায় ভগবানের প্রতি ভালোবাসা জন্মালেই ভক্তি আসবে নালে কিন্তু ভক্তি আসবে না আর আমাদের সম বিবেকানন্দ বিবেকানন্দজি বলছেন প্রণমানন্দ বলছেন ওই জন্য শক্তির ভক্তিরাই হচ্ছে প্রকৃত ভক্তি যে প্রকৃত শক্তিশালী মানে যে নিজেকে যে আত্মসংযমী নিজেকে সংযম করেছেন সংযমে রেখেছেন ইন্দ্রিয় সংযমী জিতেন্দ্রীয় হ্যাঁ বলিষ্ঠ শারীরিক সক্ষমতা যার আছে সেই হচ্ছে ভক্তি পথ অবলম্বন করতে পারবে এবং তার ভক্তিটাই প্রকৃত ভক্তি সেজন্য আমরা সব থেকে পরম ভক্ত কাকে বলাই বজরং বলি হনুমানজিকে বলি তিনি কিন্তু বীর ছিলেন এই বীরভক্ত হচ্ছে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ একটি রাস্তা এটি আমাদের বীরভক্তদের হ্যাঁ এটা অবলম্বন করে চলতে হবে বলুন তা ধন্যবাদ মহারাজকে মহারাজ মহারাজকে এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলিযুগে ভগবানকে লাভ করা সর্বশ্রীষ্ট পন্থা কোন এই যুগে রামকৃষ্ণদেব বলছেন যত মত তত পথ আমরাও জানি নানা মুনি নানা মত প্রত্যেকে প্রত্যেকের তো আমরা যদি কেউ বললাম যে আগে বললাম যে কেউ কর্মযোগ কর্মটাই তার ধর্ম মনে করছে কর্মপদ দিয়েই সে তার ঈশ্বরকে লাভ করতে পারে কেউ জ্ঞানের উপর পৃথিবীকে জ্ঞানী করে জ্ঞানের সাধনা করে সে ঈশ্বরকে লাভ করতে পারে কেউ সঙ্গীতকেই লাভ করতে সঙ্গীত দিয়ে কেউ ভক্তি দিয়ে লাভ করতে পারে তো ভগবান কি লাভ করার বিভিন্ন পথ আছে সেই পথগুলো অবলম্বন করে তবে কলিযুগে সহজতম পথ হচ্ছে নাম কীর্তন নাম কীর্তন বলছি যেমন নাম সংকীর্তন করতে হবে তো আমাদের নাম কীর্তন তো অনেকে আমরা দেখি যে অনেক জায়গায় আমাদের এই বরাক ভ্যালিতেই তো হ্যাঁ চব্বিশ পোহর অষ্টপর চুয়ান্ন পর একশো আট প্রহর নাম কীর্তন হচ্ছে কিন্তু নিটফল কেউ শূন্য একটা ভক্ত বেরোচ্ছে না প্রকৃত ভক্ত হচ্ছে না আমার তার কারণটা কী হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের এখানে মহাপুরুষরা বলছেন নামের সাথে নামিকে যোগ করতে হবে নামি নামের সাথে নামিকে যুক্ত করে তার আদর্শটা পালন করতে হবে আমরা মুখে সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলছি কিন্তু সেই কৃষ্ণ আদর্শ পালন করছি না রামচন্দ্রের আদর্শ আমরা পালন করছি না তাহলে নামের সাথে নামের সাথে নামিকে যুক্ত করে তার আদর্শ পালন করলেই তবেই তো আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো তবেই তো আমাদের পন্থাটা সহজ হয়ে আসে যাবে আমরা শুধু নাম কীর্তন করে যাচ্ছি অহরিসি তো কিছুটা ভক্তিযোগে বলছে কিছুটা লাভ হচ্ছে হয়তো আমাদের কিন্তু আমরা সম্পূর্ণরূপে ভক্ত হয়ে উঠতে পারছি না সম্পূর্ণরূপে পৃথিবীর কল্যাণে আমাদের নিয়োজিত করতে পারছি না তার কারণটা হচ্ছে কি আমরা নামের সাথে নামিকে যুক্ত করতে পারছি না তার আদর্শটাকে গ্রহণ করতে পারছি না এই পন্থা আবার বলছি এই যুগে নাম তো নাম শুধু নাম কীর্তন শুধু রাম রাম এটাও যেমন একটা সোলক্ষর তাদের বত্রিশক্ষর কত আছে সেইটা যেমন একটা আছে এরকম আবার আছে অনেকে ভগবান শিব আমাদের এই যুগের আচার্য স্বামী প্রণামদি বলছেন হরগুরু শঙ্কর শম্ভু এই সিদ্ধ নামটি তুমি জপ করো তাহলেই তুমি মুক্তি পেয়ে যাবে তো নামেই মুক্তি জপে মুক্তি জপ করতে হবে হ্যাঁ ভগবানের নাম জপ করতে হবে বাবা অন্তরে জপ বাইরে চলবে সে অন্তরেও চলবে তাহলেই আমরা ভক্ত হতে পারবো তাহলেই আমাদের জীবন হতে পারে পারবে এবং আমরা ঈশ্বরকে সহজভাবে লাভ করতে পারবো ঈশ্বর লাভ মানে বিরাট একটা কিছু নয় আমাদের ঋষিরা বলছেন আত্ম নম নিজে নিজের আত্মাকে জানো তুমি ওটাই তো ঈশ্বর লাভ নিজেকে জানাই তো ঈশ্বর লাভ নিজেকে তুমি জানতে না পারলে তাহলে তার কিছু জানতে পারে না পৃথিবীতে ওই তুমি যদি তোমার আত্মাকে তুমি নিজেকে জানতে পারো তখনই তুমি অনুভব করতে পারো আমার ভেতরে যে আত্মাটি আছে আমার ভেতরে যে ভগবান বাস করছেন একটা কুকুরের মধ্যে একটা বিড়ালের মধ্যে একটা সাপের মধ্যে একটা ইঁদুরের মধ্যে একটা পোকার মধ্যে একটা মাছির মধ্যে একটা মশার মধ্যে প্রতিটি জীবের মধ্যে ভগবান বিরাজ করছেন সেজন্য আমাদের ঋষি বলছেন সর্বংঘলিতং ব্রহ্ম সবার মধ্যে সে ঈশ্বর আছেন ভগবান আছেন এই অনুভবটি করতে বাবা তখনই তোমার ঈশ্বর দর্শন হবে তখনই তোমার ঈশ্বরকে লাভ করতে হবে তুমি সকলের মধ্যে সে তাকে সেজন্য ইয়ে বিবেকানন্দ বলেন ইয়ে জীবে কোথায় ছাড়ি যে ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেই জ্বর বুঝ তুমি সম্মুখ ছেড়ে কোথায় যাচ্ছ তুমি জীবে প্রেম করো আর প্রণবানন্দ বললেন সেবায় সঙ্গের ধর্ম সেবায় সঙ্গের কর্ম সকল প্রকার সেবা নিপুণ হইতে হবে সেবার দ্বারাই মানুষকে ভগবত পথ ভগবতের মানে ভগবানের সন্নিধানে নিয়ে যেতে পারেন বলুন ধন্যবাদ বিবানন্দ মহারাজকে এখন তৃতীয় নম্বর প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছে প্রকৃতির তিনটি গুণ কী সত্য রজতম তো সত্য সেগুলির মাহাত্ম কী সত্য সত্যগুণ হচ্ছে কি সাত্বিক ভাবপূর্ণ আমাদের এ দেহে সত্য রজতম তিনটি গুণই আছে এখন যে যেটি আমরা তার আহার থেকে শুরু করে আচরণ থেকে শুরু করে তার ব্যবহার থেকে শুরু করে আমরা অনুভব করতে পারি যেমন যে সাত্বিক আহার গ্রহণ করেন সাত্বিক আহার ভগবান গীতে বলছেন যেটা হয়তো প্রথমে হচ্ছে খারাপ লাগছে কিন্তু পরিণামে সেটা বলবৃদ্ধি সেটা বলবৃদ্ধি করবে শারীরিক তোমার মানসিক দৃঢ়তা নিয়ে আসবে সেই যে আহারটা গ্রহণ করা হবে সেটাকে বলে যে সাত্বিক আহার নিরামিষ আহার সাত্ত্বিক আহার আবার রাজসিক আহার সেটা হচ্ছে তেল মশলা ঝাল সে আমাদের ভগবান গীতাতে বলে দিচ্ছেন যে কটু লবণ তৃষ্ণ সব থাকবে সেটা হচ্ছে রাজসিক তাদের রাজস্বিক ভাবাপন্ন হবে সে হ্যাঁ দেখবে ঘরের মধ্যে তার আছে ঘর আছে রাজসিক ব্যাপার তার একবারে ঘরের মধ্যে করে রাখবে তো হচ্ছে রাজস্বিক ভাবাপন্ন সে এবার বলছে এবার তামসিক পচা বাসি খায় হ্যাঁ তারপরে অপরকে গালি দেয় হ্যাঁ অন্যায় করে হ্যাঁ মানুষের উপর অত্যাচার করে এগুলো তামসিক মানুষ এরা তামস তামসিক ভাবাপন্ন তাদের তারে তাদের ঘরের মধ্যে ভালো ঘর হলেও দেখো নোংরা আভর্তি থাকে অপরিষ্কার থাকে অপরিচ্ছন্ন থাকে তো তামসিক তোমাকে এই তামসিক থেকে রজ শতগুণ থেকে রজগুণ রজগুণ থেকে গুণে যেতে হবে আবার আমরা ত্রিশূল দেখেছি আমরা ভগবান শিবের ত্রিশূল দেখি না সেই ত্রিশূলে কিন্তু তিনটে শূল সত্য রজতম হ্যাঁ সেই সত্য রজকে তম সত্য তমকে ইয়ে করে ডাউন করে দিয়ে তোমার সত্যগুণকে বর্ধিত করতে হবে এবং এই ত্রিগুণাতীত হতে হবে এই ত্রিগুণের যে অতীত তুমি ধীরে ধীরে তম রজ সত্যগুণে আসলে সত্যগুণ থেকে তোমাকে এই তিন গুণের অতীত হলেই তুমি তাকে পেয়ে যাবে এই পৃথিবীতে তিনটে গুণের মানুষ আছে তিনটে গুণেরই জীব আছে সব কিছু তিন গুণ এই ত্রিগুণে ত্রিগুণ গুণাতীত হতে হবে সেখানে তাকে ঈশ্বরকে বলাচ্ছি তিনি এই ত্রিগুণের উপরে এই ত্রিগুণের উপরে তিনি তাকে লাভ করতে হলে এই ত্রিগুণকে তোমাকে কাটিয়ে পাশ ইয়ে করে হয়ে পড়ে তবেই তুমি দেবত্ব লাভ করতে পারবে ঈশ্বর লাভ করতে পারবে আচ্ছা মহারাজ ধন্যবাদ মনুষ্য জীবনের প্রকৃত সমস্যা বা দুঃখটা আমরা যেমন যখন আমাদের আমরা এ পৃথিবীতে মাতৃ জঠরে যখন আমাদের অঙ্কুরিত অঙ্কুরিত হচ্ছি হয়ে ধীরে ধীরে আমরা বর্ধিত বর্ধিত হচ্ছি তখনই আমরা ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করি হে ঠাকুর তুমি আমাকে এই পঙ্কিলের আবহাওয়া থেকে আমাকে নিচে নিয়ে চলো আমি জগতে গিয়ে তোমার নাম গান করব। আমাকে দুটি পা দাও আমি তোমার কীর্তনে যাব। তোমার কর্ম আমি করব হাত দুটি দাও আমি তোমার কর্ম করব তোমাকে সব কিছু আমি করবো তো জীবনের তাহলে লক্ষ্য কি মানুষের জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ সে ঈশ্বর লাভ করতে হবে ঈশ্বরের সংজ্ঞা আমি দিয়েছি যে মানুষকে ভালোবাসতে পারলে ঈশ্বর লাভ করতে পারবে তুমি মানুষের মধ্যেই ভগবান আছেন আমাদের ঋষিরাও তাই বলে যাচ্ছেন সবার মধ্যে সেই ব্রহ্ম আছেন ভগবান আছেন তাহলে ভগবান আর কেউ দূরে নেই এখানেই কবি বলছেন স্বর্গ নরক কোথায় খুঁজতে যাবে এই ধরা মাঝেই স্বর্গ নরক আছে হ্যাঁ তো সেই মনুষ মনুষ্য জীবনের লক্ষ্যটি হচ্ছে এই জন্য এই যুগের আচার্য স্বামী প্রণবানন্দ বলেন লক্ষ্য কী মহামুক্তি আত্মতত্ত্ব উপলব্ধি মুক্তি হচ্ছে একজনের জন্য আর মহামুক্তি সমগ্র মানবজাতির জন্য তুমি সমগ্র মানবজাতির জাতির ইয়ে করতে চাও মুক্তি চাও তাহলে তোমাকে সেইটাই হচ্ছে তোমার লক্ষ্য থাকা উচিত কি সুন্দর আমাদের স্বামী প্রণবান বলছেন বলছেন একজন পুকুর কাটে আর সেই পুকুরের জল লক্ষ লক্ষ মানুষ সেই পুকুরের জল পান করে পরিতৃপ্তি লাভ করে বলছে একজন রোজগার করে আর তার সেই রোজগারের পরিশ্রমের অর্থ দিয়ে অনেক মানুষ প্রতিপালিত হয় ঠিক অনুরূপ তোমাকেও ওরকম করতে হবে তুমিও তোমার দ্বারাও যাতে ঈশ্বর ঈশ্বরের কাজ বলতে এইগুলোই কাজ তো ঈশ্বরের লক্ষ্যটা তোমার এইটা থাকবে শুধু আমার একার মুক্তি নয় আমার ভারতবাসী আমার ভারতের ঋষিরা কখনো একার জন্যে কিছু করেন নাই তারা সে কী সুন্দর চিন্তা একমাত্র ভারতবর্ষে ঋষিরাই বলেছেন ঋষিদের তপবনে তপবনে তারা উদ্গীত হয়েছিল হ্যাঁ বেদ মন্ত্র ঝঙ্কারিত হয়েছিল কী বলছেন সর্বেই সাং মঙ্গলং ভিয়াত সর্বেই সন্তুনি রামায়া সর্বেই ভদ্রাণী পশন্তু মা কশিদ্ দুঃখভাগ ভবেদ ওই সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক সত্য মিত্র এখানে কেউ নেই সবাই এক আমার কাছে এক সবাই সেই ঈশ্বর সবাই সে ভালো হ্যাঁ হ্যাঁ সেখানে বলা হচ্ছে সকলেই ভালো সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক প্রতিটি জীব পরমাণু থেকে পরমাণু থেকে প্রত্যেকের কল্যাণ হোক এই হচ্ছে আমাদের ঋষিরা সেই ঋষি আমরা আমাদের বংশধর সেই ঋষিদের বংশধর আমরা আমরা আজ ওইগুলোকে সরে গেছি বলেই তো আমাদের এরকম অবস্থা আছে একমাত্র এখনও বর্তমান ভারতবর্ষে যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে কারণ শান্তি পাচ্ছে না কেউ অর্থ মানুষকে শান্তি আনে দিতে পারে না সাময়িক শান্তি দিতে পারে কিন্তু শান্তি একমাত্র দিতে পারে সকলের কল্যাণ চিন্তাতে সকলের মঙ্গল যদি তুমি করো তাহলে তোমার আনন্দ আসবে শান্তি আসবে সকলের মুক্তি যদি তুমি কামনা করো সকলের মহামুক্তি যেন দিয়ে বললেন এই লক্ষ্য কি তোম হে জীব তুমি তো জীব তুমি মানুষ জীব শ্রেষ্ঠ তুমি সবার উপরে চৈতন্য মহাপ্রভু সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই তো তুমি শ্রেষ্ঠ জীব তোমারই তো কর্তব্য যে মুক্তি মহামুক্তি চাই সকলের মুক্তি চাই আমি এটাই মহামুক্তি এটাই লক্ষ্য আর আত্মতত্ত্ব উপলব্ধি নিজেকে জানতে হবে বারবার ঋষিরা বলছেন তুমি নিজেকে জানো নিজেকে জানো নিজেকে জানো নিজেকেই জানা হলে সারা বিশ্ব মানুষকে প্রাণীকে তুমি জানতে পারবে এটি হচ্ছে আমাদের আর এটি আমার হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব এখানেই আমাদের হিন্দু ধর্মের বৈশিষ্ট্য যেটা আর কোনো ধর্মে নেই শুধু তারা ছাড়া তাদের গোষ্ঠীর কল্যাণ হোক তাদের গোষ্ঠীর মুক্তি হোক কিন্তু আমার ঋষিরা বলছেন সবার মঙ্গল হোক কেউ কাফের নয় কেউ সত্য নয় সবাই আমরা একই মায়ের সন্তান ঈশ্বরের সন্তান শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্র বলছেন হে বিশ্ববাসী আমার অমৃতের সন্তান আমি জেনেছি সেই মহান বস্তুকে যাকে জানলে আর কোনো অজানা থাকে না কিছু যাকে পেলে আর কোনো পাওয়ার কিছু থাকে না সেই মহন্ত পুরুষকে সেই মহান পুরুষকে আমি জেনেছি আসো তুমি আমি তোমাকে সেই জিনিস বস্তু দেব এই আমার ঋষির সেই ভারতবর্ষের ঋষিরা এখনও আছে এখন অনেক তপবন আছে এখনও গিরে গ্রহ্মরে সেই ঋষিরা আছেন সেই সেহেতু ভারতবর্ষ এখন এত সুন্দর এত শান্তি এত আনন্দময় ভারতবর্ষ সে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি ভারতবর্ষে জন্মগ্রহণ করে হিন্দু ভারতবর্ষে হিন্দু গর্বরে বিবেকানন্দজির মতন ব্যক্তি তিনি বলছেন গর্বশে হিন্দু প্রণমানন্দী বললেন আমি হিন্দু হিন্দু জপ করাবো এই ভারতবর্ষের শ্রেষ্ঠ আদর্শ এই আদর্শে সকলকে গ্রহণ করতে হবে তবেই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ আসন অলঙ্কৃত করতে পারব সাথে জড়জগতের সম্পর্কটা কি খুব সুন্দর একটা রামকৃষ্ণদেব কথা বলেছেন ওই জন্য দেখ সাকারও যেমন নিরাকারও সেরকম সাকারও সত্য নিরাকারও সত্য কারণ দেখা গেছে যে শঙ্করাচার্য যে জ্ঞানী ছিলেন তিনি নেতিনীতি বিচার করতেন তিনি বলছেন জগৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আবার সেই শঙ্করাচার্য তিনি আবার বিয়ে করে যাচ্ছেন একটা শ্লোক বলছেন দীনমপি রজনী সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়ত কালও কিরতি গচ্ছ স্থায়ু। সবিন মুঞ্চতা আশা বায়ু বলছে কাল আসবে দিন আসবে রাত্রি আসবে ফুরিয়ে যাবে সব তোমার আশা যদি না ফুরায় তাহলে তুমি কি করবে ভজ গোবিন্দং গোবিন্দং মূঢ় মতে প্রাপ্তি কারণে নহি নহি রক্ষতি দুণ করে তুমি সেই ভগবানের আরাধনা করো ভগবানকে ডাকো হ্যাঁ সেই ভগবানকে ডাকো তুমি তার থেকে তুমি মুক্তি পেয়ে যাবে তোমার তাহলে আর দুঃখ কোনো ভয় আসবে না তোমার তোমার মধ্যে কোনো দুঃখের ভয় ভয়াটা আসবে না তুমি তাকে লাভ করতে পারবে এইটাই হচ্ছে আমাদের জীবন ধারা হওয়া উচিত মহারাজ ধন্যবাদ মহারাজ মানব জীবনের উদ্দেশ্যটা কি মানব জীবনের উদ্দেশ্য বললাম মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ ভগবানকে লাভ করা হ্যাঁ আর ভগবানকে লাভ করতে হলে আমাদের ঈশ্বীরা বলছেন আগে তুমি নিজেকে জানো নিজেকে জেনে সকলের মধ্যে যে ঈশ্বর আছেন সেটা তুমি জানো এটাই তো লাভ এটাই তো শ্রেষ্ঠ জিনিস সবার তখন তুমি মঙ্গল চিন্তা করবে প্রথম নিজেকে জানতে হ্যাঁ নিজেকে জানতে হবে আমি কে কোথা থেকে এসেছি কেন এসেছি এই পৃথিবীতে এটাকে আমি কোথায় ছিলাম এই যে আজকে এসেছি আমি আজ এই দুদিন পর তো আমি চলে যাব আমার দেহটা চলে যাবে কিন্তু গীতাতে বলছেন তোমার কর্মটা যে কর্ম কর্মশুন এটা সেটাই তোমার সাথে যাবে সংস্কার তাকে বলা হচ্ছে এর দেখা যায় অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা তাদের সংস্কার এত ভালো পূর্বজনের সংস্কারটা তারা নিয়ে আসে নিয়ে এসে তারা আবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন অর্জুন বলছে হে ভগবান তোমার এই যে ভক্ত হতো হয়তো কোনো ক্র কোনো সময় হয়তো হতে পারে এটা মানুষের মন হ্যাঁ খুব সুন্দর জীবনযাপন করছে হ্যাঁ ভগবত পূজা আরাধনা করছে পূজা পাঠ করছে নাম জ্ঞান যোগ্য করছে হ্যাঁ কিন্তু হঠাৎ তার হয়তো পিছলে সে এসে গেলো পা পিছে হয়তো সে চলে গেল তাহলে কি সে বিপথে চলে গেল মানে সে কি ধ্বংস হয়ে গেল তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে না নমে ভক্ত প্রণস্বতী আমার ভক্ত রীতি নেই সে কী হবে তাহলে ওই যে তার সংস্কার পূর্বজন্মের যে সুকৃতি সেইটা সে হয় কোনো যোগীর কুলে জন্মগ্রহণ করবে নালে কোনো ধনী কুলে জন্মগ্রহণ করে সে আবার পূর্বশ্রীতি ফিরে পেয়ে সে আবার আমার কাছে চলে আসবে ভগবান বলছে আমার ভক্তের রীতি নেই আমার সাথে রে ভক্তের ভগবানের মিলন আমরা হ্যাঁ আমাদের সেইটাই উদ্দেশ্য পরমানন্দী বলছেন সিদ্ধ সমাহিত ব্যক্তির সাথে আবার ব্যক্তিত্ব কী রে যেমন নদীর জল যাচ্ছে কোনো ব্যক্তিকে বলতে পারেন সমুদ্রে গিয়ে সমুদ্রের জলটা উঠে যেটা ব্রহ্মপুত্রের জল এটা গঙ্গার জল এটা গোদাবরীর জল এটা নর্মদার জল সেখানে সব একাকার যে মহাপুরুষ যারা সেই ঈশ্বরের কাছে আমরা আমাদের ব্যক্তিত্ব কিছু নেই ঈশ্বরই আমাদের কাছে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তার সাথে ব্যক্তিত্ব মিলিয়ে দেয় হচ্ছে আমাদের সাধনা ঈশ্বরের সাথে সন্তান আমরা সন্তানস্বরূপ ভক্তির সাথে ভগবানের মিলন হচ্ছে এটা শ্রেষ্ঠ সাধনা এটা জীবন ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত কে মহারাজ জীবন মৃত্যুর থেকে কে মুক্ত বন্ধন থেকে বন্ধন থেকে মুক্তি স্বামী প্রণমানন্দজি তার সঙ্গীতে বলছেন জব ধ্যান তপস্যা পূজা অর্চনা যোগ্য দান ব্রত নিয়ম উপবাস তুমি যত করো না কেন যদি তার কৃপানা হয় তুমি মুক্তি পেতে পারো না সে তার কৃপাটাকে লাভ করতে হবে ওই জন্যই বলা হচ্ছে গুরু কৃপা হি কেবলম এই ভারতবর্ষ গুরুবাদের দেশ গুরুকেই বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরুদেব মহেশ্বর গুরুর এই পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু বেইনম গুরুই গুরুই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরুই সেই পরম ব্রহ্ম গুরুই আমার সব সেজন্য রামকৃষ্ণদেব বলছেন গুরুকে যেন গুরু তো ঘটজ্ঞ ভক্তির সাথে ভগবানের মিলন ঘটিয়ে দেয় জন্যই তো গুরু গুরু বাদের দেশে ভারতবর্ষ সদ্গুরু চায় সে সদ্গুরুই আমাদের মুক্তি দিতে পারেন তার কৃপাতেই আমরা মুক্তি লাভ করতে পারি এই জীব জগ আমরা হ্যাঁ ক্ষুদ্র জীব আমাদের কত আর ক্ষমতা তার কৃপা না হলে তার আশ্বাসবাণী না তিনি দিয়েছেন আশ্বাসবাণী প্রমাণ দিয়েছেন বলছেন এই যুগে যে দেশ জাতি সমাজকে ভালোবাসবে যে দেশ জাতির কল্যাণের জন্য চিন্তা করবে আমার শক্তি সে যত দূরেই থাকুক না কেন আমার শক্তি তার কাছে গিয়ে পৌঁছে যাবে বলছি যুগে যুগে এক একজন মহাপুরুষ এক এক সময় আসেন তাদের মহান বাণী দিয়ে পৃথিবীর কল্যাণে অবলম্বন করে যান এই যুগে আমি এসেছি জগতের কল্যাণের জন্য এই সংঘবাণী দেখেছেন দশটা সংঘবাণী আমাদের আছে এটা হচ্ছে জগতের কল্যাণের জন্য হ্যাঁ আচ্ছা দীক্ষার প্রয়োজনীয়তা কী মানব জীবনে দীক্ষা দীক্ষা আমরা আসলে দীক্ষা হচ্ছে আমরা আমাদের সংঘগুরু তিনি বলছেন যে সাধনা দেয়া যায় সাধনা হচ্ছে জপ করবে একটি মন্ত্র দিয়ে দেওয়া হল সেটাকে জপ করে করে তুমি সাধনা করে করে তুমি আস্তে আস্তে উপরে উঠবে আস্তে আস্তে তুমি অন্তর্মুখী হয়ে তোমার আস্তে আস্তে ঈশ্বরের কাছে পৌঁছবে আর দীক্ষা হচ্ছে মহাপুরুষ সদ্গুরু যারা তারা সম্পূর্ণ তার ভাটটা নিয়ে নেন যেমন রামকৃষ্ণদেব গিরিশ ঘোষের নিয়েছিলেন দীক্ষা দিয়ে যেরকম কয়েকজন কিছু দীক্ষা দিয়েছিলেন তাদের সমস্ত পাপ তাপ জ্বালা ব্যাধি সব কিছু নিয়েছিলেন ওই জন্মে জন্মের পাপ নিয়ে নিয়েছেন তিনি হ্যাঁ এইটা হচ্ছে দীক্ষা সে দীক্ষা সবাইকে দেন না হ্যাঁ সৎগুরুরা দীক্ষা কোনো সকলকে দেন না রামকৃষ্ণদেব গ্রীষ্ম কুস্কে দিয়েছিলেন সে গ্রীষ্মুষের সমস্ত পাপ তাপ সব কিছু তিনি নিয়েছিলেন বলছি দে আমাকে বকলমা দিয়ে দেশ আমাকে বকলমা দে ওই হচ্ছে ওই হচ্ছে দীক্ষা ওইটি দীক্ষা ওই সৎগুরু ওইটি দীক্ষা দেন আর সাধনা সকলকেই দিতে পারা যায় একটি মন্ত্র দিতে হবে সেই মন্ত্রটাকে জপ করতে করতে সে আস্তে আস্তে সাধনা করে সে ঈশ্বরকে লাভ করবে হুম তার কৃপা চায় কৃপা ছাড়া কিছু হবে না গুরু কৃপা হে কেবলম গুরুর কৃপা ছাড়ে কিছু নেই কিছু নেই বাবা তার কৃপাটি লাভ করতে হবে সে তার অনুগত হতে হবে তার আদর্শটাকে পালন করতে হবে গুরু মহারাজ বলছেন গুরুর কৃপা গুরুর আশীর্বাদ গুরুর শুভদিষ্টে লাভই দর্শন গুরুদর্শন শুধু তার মূর্তিটি কি দর্শন তা নয় তার আদর্শটাকে দর্শন করা হচ্ছে দর্শন তার আদর্শে পালন করা হচ্ছে দর্শন সাম যজু অথর্ব তো সে বেদের একটি শুধু ছোট্ট করে বলে দিচ্ছি বেদে আছে যে একটি মানুষ একটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করলে পাঁচটি ঋণ নিয়ে সে জন্মগ্রহণ করছে কী ঋণ সেগুলো প্রথম ঋণ হচ্ছে দেবঋণ মা বাবা ঈশ্বরের কাছে যতই নাস্তিক হোক যতই সে নাস্তিক হোক না কেন তবু সে একটা শক্তি আছে পৃথিবীর সায়েন্টিস্টরাও তারাও স্বীকার করছেন যে পৃথিবীর একটা স্বয়মন শক্তি আছে ওই শক্তিটাই সুপ্রিম পাওয়ার ওই পৃথিবীটাকে চালাচ্ছে এখন আমরা সেটাকে ভগবান বলছি কেউ আল্লাহ বলছি কেউ গড বলছি তো সেই ভগবান তার কৃপা না হলে একটি মানুষ জন্মগ্রহণ করতে পারবে না আমাদের মা বাবা বলছেন প্রার্থনা করছেন হে ঠাকুর আমরা একটা সুস্থ সুন্দর একটি সন্তান দাও হ্যাঁ তো সেই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার কৃপাতে আমাদের জন্ম হচ্ছে তাহলে তাদের কাছে আমরা ঋণ দেবতাদের কাছে আমরা ঋণই দেবতাদের সে ঋণটা শোধ করতে হলে কী করতে হবে তোমাকে তোমাকে সে দেবতাদের পূজা পাঠ জব ভ্যান এগুলো করতে হবে আচ্ছা এবার দেবতাদের গেল এবার দেবতাদের পর ঋষিরা এসেছেন সে ঋষি ঋণ আমরা কারণ ঋষি ধর্মগ্রন্থগুলো রেখেছেন বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত এগুলোর থেকে তো আমাদের মায়েরা পড়ে তাদের তারাও ভগবত আরাধনা করতে পারছেন ভগবানের ভগবতমুখী হতে পাচ্ছেন। তবে সন্তানটি ভালো হচ্ছে তো সেই ঋষিদার ঋষিদের আমরা ঋণী তাদের কাছে আমরা ঋণী তাহলে ঋষিদের ঋণ শোধ করতে হলে কী করতে হবে আমাকে সাধ্যায়ন করতে হবে সাধ্যায়ন শব্দ হচ্ছে প্রতিদিন তুমি সৎগ্রন্থ পাঠ করবে রামায়ণ গীতা উপনিষদ বেদ সদগ্রন্থ তোমাকে সাধ্যায়ন প্রতিদিন পাঠ করতে হবে তোমাকে তাহলে তুমি ঋষি ঋণ থেকে মুক্তি পাবে এরপরে আমরা সকলেই জানি যে একটি সন্তান পৃথিবীতে পৃথিবীর আলো দেখায় মা বাবা তাদের কাছে তাহলে আমরা ঋণী এখন মা বাবার আমাদের যে এই যদি আমরা জানি কেন বলছি আমি কারণ বেদ আমরা যদি জানি বেদের যে এই তত্ত্ব যদি আমরা জানি তাহলে তো সে সন্তানটি তার মধ্যে যদি ছোট্টবেলা থেকে আগে ছিল আমাদের বেদের সব ঢুকি দেওয়া হতো সেজন্য তারা গুরুগ্রের থেকে ফিরে এসে সংসার ধর্ম করতো মা বাবাকে সাথে নিয়ে দাদু দিদাকে সাথে নিয়ে তারা করতেন হ্যাঁ সমষ্টি কাকা হুম যৌথ ফ্যামিলির মধ্যে বাস করতেন আর আমাদের আমরা এখন কি করছি এগুলোকে বলছি এগুলো চাষার গান এগুলো খারাপ জিনিস কিন্তু ওর ভেতরে ঢুকি নাই আমরা সে বেদের মধ্যে আছে তাহলে পিতৃ মাতৃ শোধ করতে হলে কী করতে হবে তোমাকে জীবিত অবস্থায় তাদের আদেশ পালন করতে হবে তোমাকে তাদেরকে শ্রদ্ধা ভক্তি করতে হবে আবার দেখো শুধু জীবিত নয় তারা মৃত হয়ে গেল তাদের পারলৌকিক কাজ করতে হবে হ্যাঁ শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ তর্পণ হ্যাঁ পিণ্ডদান এগুলো আসছে তো তাহলে এইগুলো যদি আমরা করতে পারি তাহলে পিতামাতার ঋণ থেকে আমরা মুক্তি দিতে পারবো এর এরপরে বলছি নৃণীল সেটা কি না হচ্ছে এই যে অতিথি অব্যাগত আসে আমাদের কাছে তারাও তো তাদের তাদের তো তারাও তো আমার 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 তাদের কাছে ঋণী এই যে গাছপালা পশু পাখি আছে এরাও তো আমাদের উপকার করছে এদের কাছে তো একটি সন্তান জন্মগ্রহণ করছে তাদের কাছে ঋণী তা তাদের সন তাদের ঋণটা পালন করতে হবে তাহলে তোমাকে অতিথি অব্যাহত করে এই জন্য বলছেন আমাদের হিন্দু শাস্ত্র হ্যাঁ বেদ বলছে অতিথি ভব অতিথি হচ্ছে দেবতার সমান তাকে দেবতা তুমি তার বিয়ে করো সেবা করো হ্যাঁ তারপরে গাছে জল দিতে হচ্ছে এই জন্য আমরা গাছকে পূজা করছি কারণ সে গাছ আমাদের এখন এখনও আমাদের সায়েন্টিস্টরা বলছে অক্সিজেন দিচ্ছে গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখছে তাহলে সে আমাদের একটা কিছু করছেন আমার আমাদের উপকার করছেন আমরা অকৃতজ্ঞ আমাদের হিন্দু ধর্মের হিন্দু ধর্ম ঋষিরা কোনো অকৃতজ্ঞ অকৃতজ্ঞ তারা ছিলেন না যার যার কাছে উপকার পেয়েছেন তাকেই শ্রদ্ধা জানিয়েছেন ভক্তি জানিয়েছেন এই আমার ঋষিরা সেই বেদে এইগুলিই আছে যদি আমরা বেদকে ভালো করে অধ্যয়ন করি তাহলে একটি সন্তান সে কখনো একার জন্যে রোজগার করবে না সে একা খাবে না একা পড়বে না একা বাস করবে না সে তখন সকলকে নিয়ে বাস করবে হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেলাম মা বাবাকে তার সমস্ত সম্পত্তি ক্রে তাকে পথে বসিয়ে দিলাম ওইটা আর করবে না সে বেদ অধ্যয়ন করতে হবে পঞ্চ ঋণ তবে শোধ করতে পারা যাবে আচ্ছা মহারাজ পৃথিবী পৃথিবী সহ ভারতবর্ষের কোন কোন স্থানে ভারত সেবা আশ্রম অবস্থান আছে এবং সে এই যে আশ্রমগুলি আছে যেখানে যেখানে আছে সেইগুলির মধ্যে কি কী সেবামূলক কাজ হচ্ছে শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে আমেরিকা তারপরে হচ্ছে সেই আফ্রিকা তারপরে হচ্ছে সেই ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ কানাডা সমস্ত জায়গাতে আমাদের এই ভারতশ্রম সঙ্গে প্রায় একশোর ওপরে আমাদের সংঘের ব্রাঞ্চ আছে আপনারা হয়তো যারা দর্শক আছেন তারা শুনে হয়তো খুশি হবেন কারণ প্রত্যেকেই আমরা যার বিশেষ করে হিন্দু আমরা প্রত্যেকে কী করি আমরা প্রয়াকধামে যাই তীর্থ মা বাবার অস্থি বিসর্জন করতে আর গয়াতে যাই পিণ্ডদান করতে তো সেই আগামী দু হাজার তেইশ থেকে দু পর্যন্ত গয়া সেবাশ্রম সঙ্গে আমাদের যে ভারত সঙ্গে আছে সেই ব্রাঞ্চের হচ্ছে শতবর্ষ পালন করা হবে সর্বপ্রথম ভারত শ্রীসংঘ এটি শতবর্ষ ভারত শ্রম সঙ্গে শতবর্ষ দু হাজার হয়ে গেছে এখন হচ্ছে আমাদের একটি ব্রাঞ্চের হ্যাঁ এই শতবর্ষ হবে দু হাজার তেইশ থেকে চব্বিশ যারা তীর্থক্ষেত্রে গেছেন গয়া কাশী পুরী প্রয়াগ বৃন্দাবন মথুরা হরিদ্বার তারা সকলেই উপলব্ধি করেছেন যে ভারত শ্রমসংঘ সেখানে তীর্থকার্যাদিসব করে দিচ্ছেন হ্যাঁ সেইভাবে সেবা করছেন তারপরে আমাদের অনেক স্কুল আছে কলেজ আছে এই বরা বরাক ভ্যালিতে প্রায় চোদ্দোটির মতন স্কুল আছে আমাদের ছাত্রাবাস আছে হ্যাঁ সেখানে দুস্থ গরিব ছেলের পড়াশোনা করে যেমন আবার ভালো স্কুল আছে হ্যাঁ তো আমাদের শিক্ষা সংস্কৃতি হ্যাঁ বলুন সব দিক দিয়ে ধীরে ধীরে ভারত সংসার এগিয়ে যাচ্ছে যেমন আমরা সকলে জানি এটা সকলেই আমরা জানি যে যখনই দুর্ভিক্ষ খারাপ বন্যা মহামারী এই যে ইয়ে গেল করোনা গেল এই করোনাতে তো প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে শুধু কেন আমাদের পাঁচশো হিন্দু মন্দির আছে ভারত ভারতবর্ষে হ্যাঁ এবং বাংলাদেশেও আছে সব জায়গাতে আমাদের সেবা কাজ করা হয়েছে হ্যাঁ ফিজিতে আছে সাউথ আফ্রিকাতে আছে ফিজি তারপরে এদিকে আমেরিকাতে আছে গায়না ত্রিনিদাদ হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ এই জায়গাগুলোতে আছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে মানুষের সেবা কাজ করা হয়েছে আমাদের ওই শিলচর ব্রাঞ্চ থেকে আমি প্রায় দেড় দু মাস সেবা কাজ করেছি হ্যাঁ শুধু শহরে নয় আমি বেশি গ্রামে গেছি সেই একদম বর্ডার এলাকাগুলোতে গিয়ে সেই মহাদেবপুর পার্ট ওয়ান পার্ট টু পাট আরও আরও সব গ্রামে সেই হরি হরি হরিরামপুর নাকি সব আছে এরকম সব গ্রামে গ্রামে গিয়ে সেবা কাজ করেছি তো সেবা ভারত সঙ্গের ভারতীয় সঙ্গে প্রণমানন্দী মহারাজ যিনি সঙ্গ প্রতিষ্ঠাতা তিনি বলছেন সেবাই সঙ্গের ধর্ম সেবাই সঙ্গের কর্ম সকল প্রকার সেবাই তোমাকে নিপুণ হইতে হইবে তোমাকে সেবা করতে হবে সেবাটাই পরম ধর্ম প্রমা বলছেন সেবাই পরম ধর্ম অহিংসা পরম ধর্ম নয় আমরা যারা বলি অহিংসা পরম ধর্ম তারা ভুল বলি আমরা অহিংসা একটা ব্যক্তির একটা একটা মানব মানবের পরম ধর্ম হতে পারে না বলছে অহিংসা সাময়িক সাময়িক আসতে পারে কিন্তু আত্মরক্ষার জন্য হিংসা প্রয়োজন আছে তাহলে এখানে অহিংসা আশ্রয় কী করে যদি অহিংসা পরম ধর্ম হয় কিন্তু সেবাটাই পরম ধর্ম প্রত্যেকটি জীবে প্রেম করে যেজন বিবেকানন্দ বলছেন প্রমাণ সেবা করে যাও সেবা বলছেন তিনি নরকে নারায়ণ রূপে শিব জ্ঞানে আর নারীকে গৌরী জ্ঞানে হ্যাঁ তুমি দুর্গা জ্ঞানে সেবা করো মানুষের এই সেবা কাজ সারা ভারতবর্ষের বিভিন্ন কুম্ভ মেলা গঙ্গাসাগর মেলা বড় মেলা ক্ষেত্রে সেখানেও সব সেবা কাজ করা হয় হ্যাঁ যারা তীর্থযাত্রীরা যান তাদের স্নান করে দেওয়ার ব্যবস্থা হয় আমরাও সব থাকি তখন তখন এক এক একজন সন্ন্যাসী ব্রহ্মচারী হ্যাঁ ভলেন্টিয়ার শুধু পাঁচ হাজার ছ হাজার ভলেন্টিয়ার একসাথে আমরা কাজ করছি একবারে হ্যাঁ এক কোমর জলে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা ঘাঁটু জলে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা সব যাত্রীদের স্নান করে দেওয়া হচ্ছে কার কার কোন কি হারিয়ে যাচ্ছে তাদেরকে কাজ খুঁজে দেওয়া হচ্ছে কেউ জলে ভেসে গেলে তাকে উঠিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আমিও বেশ কয়েকটা কুম্ভ মেলা করেছি হ্যাঁ এই সুকুমহিলাতে বিরাট বড়ো বড়ো সব সেবা কাজ করা হয় এবং সঙ্ঘের সঙ্ঘীর এই সেবা কাজের সুনাম এত যে সমস্ত যে জম্মু কাশ্মীর জম্মুতে যে অমরনাথ যাত্রা হয় সে অমরনাথ যাত্রাতে হ্যাঁ আজ থেকে প্রায় প্রায় পনেরো ষোলো বছর আগে তখনকার রাজ্যপাল ছিলেন গভর্নর ছিলেন তিনি আমাদেরকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে সেবা কাজ করার জন্য বসে দিয়েছিলেন এবং আমাদের সেখানে মানুষের ওষুধ দেওয়া হয় তো যত সব যাত্রী যায় আমাদের চন্দনবাড়িতে বড় মেডিকেল ক্যাম্প করা হয় আমার এক সৌভাগ্য হয়েছে আমি প্রায় এক মাস সেখানে ছিলাম এক মাসই থাকায় তো এবছর এবছর খুব ভালো এবছর এই অমরনাথ যাত্রা দেড় দেড় মাসের হবে সরকার ডিক্লেয়ার করেছেন সেখানকার ইয়ে যে কেন্দ্রীয় সরকার যে অমরনাথ যাত্রা এই দেড় মাস হবে তো আমাদের সেখানে বড় করে ক্যাম্প হয় বিশাল বড় করে ক্যাম্প হয় হ্যাঁ কয়েক লক্ষ লক্ষ টাকার আমরা সব মেডিসিন নিয়ে যাই ডাক্তার যান খুব কষ্ট করে আমরা থাকি ভীষণ ঠান্ডা সেখানে বরফ পড়ে আমিও গেছি আমার এক বছর ছিলাম আমি চারবার অমরনাথ দর্শন করেছি তো একবার দুবার ছিলাম ইয়েতে ক্যাম্পে একবার একবার এক মাস ছিলাম একবার মাস হ্যাঁ তো এই সেবা কাজ করা হচ্ছে সে কোথায় কোথায় সেই পান্ডারপুরে পান্ডারপুরে দেড় কোটি দু কোটি মানুষ হচ্ছে সেখানে মানুষের আমাদের আমরা সেবা করে যাচ্ছি ওরকম ডাক্তার ইয়ে নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তার কম্পাউন্ডার ইয়েদের নেওয়া হচ্ছে ওষুধ নেওয়া হচ্ছে হ্যাঁ সেখানে জল খাওয়ানোর খাবার খাওয়ানো হচ্ছে যাত্রীদেরকে স্নানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সেখানে প্রায় ছয় সাত হাজার ভলেন্টিয়ার নিয়ে আমাদের পঞ্চাশ ষাটজন সন্ন্যাসী ব্রহ্মচারী গিয়ে পান্ডারপুরে সেবা করা হচ্ছে হ্যাঁ এইভাবে সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট সব জায়গায় হ্যাঁ কুম্ভ মেলা গঙ্গাসাগর মেলা বুঝছি না রথযাত্রা মেলায় রথযাত্রা মেলা সেবা সেবা বলি হতো না পুরীতে ভারত সর্বপ্রথম সেবা করে পুরীতে জল দেওয়া হতো জল খাওয়ানো হতো ডাক্তার রাখা হতো কেউ অসুস্থ হলে ডাক্তার দেখে দেওয়া হচ্ছে স্ট্রেচারে করে নিয়ে আসা হয় ভলেন্টিয়ার রেডি থাকে সব তারপরে গরমের জন্য সব ইয়েতে কমরে ইয়ে করে যে বিষের যে ইয়ে দেওয়া হয় জমিতে সেই সেই পাম্প মেশিন দিয়ে সমস্ত জল দেওয়া হয় সেন্ট জল ছড়ানো হয় জল দেওয়া যাতে করে মানুষের গরমটা বেশি না লাগে এইভাবে মানুষের সেবা করা হয় তারপরে আছেই আশ্রমের যাত্রী নিবাসে তো ভরে যায় তখন একবারে বারান্দা পর্যন্ত ভরে যায় আমি একবার আমার মনে আছে আপনার হরিদ্বার পূর্ণকুম্ভ মেলায় আমি সে বছর ছিলাম তো সেই পুণ্যকুম্ভ মেলায় উনি আসছেন প্রায় দশ বারো জন একটি দল আসলো দশ বারো জন একটি দল আসলো তারা একদম একটা মহান ইয়ের জায়গা থেকে খুব দুর্গম জায়গা থেকে আসছেন তারা পাহাড়ে হিমাচল না কোথাও দিকে দুর্গম জায়গা থেকে আসছেন তারা হ্যাঁ তারা ওইদিকে বাচ্চা বাচ্চা ছেলে এবং ছ বছর সাত বছর আট বছর এসব ছেলে মেয়ে নিয়ে সে দাদু তার বয়স প্রায় সত্তর আশি বছর হবে সবাই মিলে একবারে যৌথ ফ্যামিলি তারা প্রায় চোদ্দ পনেরো জন এসে বলছে আমাকে আমি তখন ওই অফিসে ছিলাম তো আমাকে বলছেন স্বামীজি জায়গা তো নেই আপনাদের ওই যে আম গাছের তোলাটাই ওখানটায় আমরা থাকি আমি আপনি আম গাছের তলায় থাকলেই হবে বলছে হ্যাঁ স্বামীজি এই আম গাছের তোলাটা একটু আমাকে আশ্রয় দেন আপনাদের গেটের ভেতরে আমরা থাকতে চাই এই স্বামী প্রণবানন্দ যে আশ্রয়ে থাকতে চাই আমরা বলছি আম গাছের নিচে তারা তারা কিছুই দিতে হলো না হ্যাঁ খাওয়া তো আমরা ওখানে সব ফ্রি দিই হ্যাঁ খাওয়া তো দেওয়া হয় তিনবেলায় খাওয়া দেওয়া হয় দুইবেলা দুইবেলা খাওয়া দেওয়া হয় আর থাকার তো আমাদের তখন থাকে না এত রুম রুম সব ভরে যায় একবারে বারান্দা পর্যন্ত সব ভরে যায় মন্দিরের বারান্দারে সব ভরে গেছে তখন তিনি স্নানের একদিন আগে সকালবেলা এসেছেন এসে বলে আমি আম গাছের এঁটে থাকবো তারপরে ভদ্রলোক ভদ্রলোক যাবার সময় আমাদেরকে প্রায় পনেরো বিশ হাজার টাকা ডোনেশন দিয়ে যাচ্ছেন এবং তার ছেলে ছেলে বললেন আমরা তখন জিজ্ঞেস করলাম যে আপনারা কি করেন তখন তিনি বললেন যে আমাদের শহরে ছেলেটি বলে আমার দুই তিন ছেলে শহরে এদের বিশনেস আছে সে একজন ক্রোরপতি কিন্তু এই কুম্ভমেলা এসেছে একদম একটা জায়গাতে এরকম বিয়েতে গাছের নিচে সে এসে আছে কি কত মানুষ ভুলে যায় এই কুম্ভমেলাতে হ্যাঁ তার সব কিছু ভুলে গিয়ে সাধারণভাবে থেকে চলে যায় ঘরস্বর সঙ্গে এসে তো তীর্থ সংস্কার এগুলো স্বামী প্রমাণিত করেছিলেন গয়ার তীর্থ সংস্কার তিনি করেছিলেন হ্যাঁ তীর্থ গুরু হচ্ছে পাণ্ডারা তারা যদি সৎ সৎ না হয় তারা যদি তীর্থক্ষেত্রে অভয় দান না করে তাহলে কে করবে তো তাদের থেকে ইয়ে করে এটি একটি সুন্দর একটি গ ইয়ে আছে হ্যাঁ সেটি স্বাই প্রণবানন্দ হন সতেরো আঠেরো বছর বয়স তার প্রধান শিক্ষক স্বাই প্রণবানন্দ মহারাজ অধুনা বাংলাদেশ বাংলাদেশের বাজিতপুরে ফরিদপুর ডিস্ট্রিক্টে বাজিতপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই বাজিতপুরে এডওয়ার্ড কুমার বিদ্যালয় তিনি পড়াশোনা করছেন তো তার হেডমাস্টারমশয় তিনিও বাবা গম্ভীরনাথজির কাছে দীক্ষা নিছিলেন গোরখপুরে গম্ভীরনাথজি যা আদিত স্বামী এই যে যিনি এখন চিফ মিনিস্টার আছেন যোগী আদিত্যনাথ সেই যোগী আদিত্যনাথের তাদের ইয়েতে ছিলেন গুরু বাবা গম্ভীরনাথজি সেই গম্ভীরনাথজির কাছে দীক্ষা নিতে গেছেন মাস্টারমশাইয়ের সাথে তো মা বলছেন যখন যাচ্ছিস হ্যাঁ আসার পথে তুই গয়াতে বাবার পিণ্ডটা দিয়ে আসিস তখন প্রমবান ষোলো সতেরো বছরের বয়স ছেলে ইয়াং ছেলে হ্যাঁ ড্রন বৈঠক পাঁচবার ড্রন বৈঠক করেন এই বিশাল চেহারা যারা আপনারা তার ছবি দেখেছেন কি বিশাল চেহারা সেই ব্যক্তি গিয়ে যখন গয়ার স্টেশনে নামলেন তখন গয়ার সব পাণ্ডারা এ বলছে তুমি আমার এ বলছে তুমি আমার ওই ওরকম যুবক ছেলেকে টানা হেঁচড়া করতে শুরু করে দিয়েছে এ বলছে তুমি আমার আসো আমার এখানে আসো তো তিনি চিন্তা করলেন সেখানে এবং প্রতিজ্ঞা করলেন আরে এরা এরকম দুর্বৃত্ত এরা পাণ্ডারা এত বদমাস যে আমাদের আমার মতো একটা যুবক ছেলে শক্তিসমর্থ ছেলে আমাকে টানা হিঁজলে করছে তাহলে সাধারণ ব্যক্তিদের কী না করে তখন তিনি প্রতিজ্ঞা করলেন যদি আমি কিছু করতে হয় গয়ার তীর্থ সংস্কার আমি প্রথম করব। এবং তিনি তখন সেই গয়ার পাণ্ডাদেরকে ঘুষি দিয়ে বেশ কিছু চড় ঘুষি দিয়ে তাদেরকে শান্ত করলেন তখন তারা প্রণববন্ধীর কাছে তখন জয় তার নাম ছিল বিনোদ সেই বিনোদের কাছে তারা চেয়ে চলে গেল তারপরে তিনি বাবার কাজটি করে ফিরলেন এবং এটা সুযোগ এসে গেল যে গয়াতে কিছুদিন পরে কিছুদিন পরেই একটি সুযোগ আসলো ওয়েস্ট বেঙ্গলের একটি প্রত্যন্ত গ্রাম থেকে এক মহিলা আর তার 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 হচ্ছে বিয়ে তার স্বামীর বিয়েকে ভাইকে নিয়ে হ্যাঁ দুজনে গেছেন স্বামীর কাজ করতে গিয়ে তিনি তখনকার মানুষ ছিলেন সোনার গয়নাটনা তো পড়ে গেছেন তো ওখানে পাণ্ডাদের খপ্পরে পড়ে সেই দেশে দেখছেন যে সন্ধেবেলা তার ইয়েকে বৌদিকে মেরে দিচ্ছে পাণ্ডারা তখন তিনি ওই অবস্থায় ঘরে এসে বলেছে যে এরকম দিদি এই বৌদি কলেরাতে মারা গেছে চার পাঁচ দিন পাঁচ সাত দিন পরে তার ছবি বেরিয়েছে পেপারে কি না একটা কুঁয়ার থেকে ওই মেরে কুয়ার বডিটা ফেলে দেওয়া ছিল কুয়ার জল গন্ধ হয়ে গেছে পচে গেছে সে বাড়িটা উঠে তারপরে ছবিতে দেওয়া ছিল তখন চিনতে পেরেছে তো তখন ওখানকারে ওখানকারে যত সব ভালো ভালো সব শ্রেষ্ঠ ব্যক্তিরা ছিলেন তারা একটা বিয়ে করলেন তার নাম ছিল বেঙ্গলি অ্যাসোসিয়েশন হ্যাঁ এবং ওরা ওতে বিহারীরাও সব ছিলেন সেই সংগঠনে তারা আবেদন করলেন যে পত্রিকার মাধ্যমে যে কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যদি এখানে সেবা কাজ করতে পারেন এসে হ্যাঁ তারা আসতে পারেন ওই প্রণবানন্দজি তখন বিনোদ তিনি গেলেন কয়েকজনকে নিয়ে যাচ্ছি আমি চল গয়ার তীর্থ সংস্কার করতে ওই দুটো ছোট্ট মাটির ঘর চারিদিকে বন ওইভাবে ধীরে ধীরে গয়া আশ্রম তৈরি হয়েছে তীর্থ সংস্কার ওই গয়া থেকে তিনি শুরু করেছেন সেই গয়া আশ্রমের শতবর্ষ শুরু হবে দু তেইশ থেকে দু চব্বিশ পর্যন্ত এই বলে আমার মহারাজ আপনি যে বিশ্ব যুগ চলছে সেই যুগের মধ্যে বিশ্ব মানে প্রভাবে বা বিশ্বায়নের বাতাসে কিছু কিছু অংশ বিশেষ বিরাট বড় অংশ না একটা কিছু অংশ ধর্মের থেকে একটু কিছুটা ছুটে যাচ্ছে ধর্মের মধ্যে আছে কিন্তু ধর্মের মন্দিরে আছে না বা ধর্মের দিকে বেশি অগ্রসর হচ্ছে না ধর্মকে হেউভাবে দেখছে হ্যাঁ সেইভাবে আপনার সনাতন ধর্মীয় মতে আমাদের চ্যানেলের মাধ্যমে যারা দর্শকরা দেখছেন বা যারা আপনারা বক্তবৃন্দরা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কিছুটা বলেন আপনার মতামতটা কি কিভাবে চললে আমরা সেবার দিকে অগ্রসর হতে পারবো সেই সেবার মাধ্যমে আমরা মুক্তি পেবো হ্যাঁ সেই বিষয়ে বা উন্নতি করবো সেই বিষয়ে একটু আলোকপাত করেন এখন হচ্ছে আমাদের কিন্তু জানতে হবে যে ধর্মটা কী জিনিস এখন আমরা অনেকে রাখলে হ্যাঁ নিরামিষ খেলেই কোথায় আমি ধর্ম পালন করছি আবার কেউ ভাবলো কেউ কেউ ভাবছে যে আজকে উপবাস করেছি এটা আমি ধর্ম পালন করছি হ্যাঁ কেউ ভাবছে আজকে আমি সারাদিন বিয়ে ইয়ে করছি পূজাপাঠ করছি এটা আমার ধর্ম এটাই আমি ধর্ম পালন করছি ঠিক আছে এগুলো ধর্মের সোপান প্রয়োজন আছে উপবাস তীর্থভ্রমণ এগুলো দরকার আছে হ্যাঁ পূজা পাঠ সব কিছু দরকার আছে আবার সেই আমার পুরনো কোথায় ফিরে আসছি যে সম্মুখ ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর জীবী ঈশ্বর প্রণব বললেন যে কে শিব জ্ঞানে সেবা করো হ্যাঁ নারীকে গৌরী জ্ঞানে সেবা করো সে এসে যাচ্ছে তাহলে মানুষকে ভালোবাসতে হবে এটাই তোমার ধর্ম তাহলে তুমি যদি মন্দিরে নাও যাও আমার সনাতন ধর্ম কি বলছে তুমি যদি মন্দিরে না যাও যদি একটি মানুষের উপকার করো তাহলে তুমি তোমার ধর্ম পালন করছো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কী বললেন এই যে আমাদের গীতা গীতা আমরা কজন পড়ি বলছে গীতা যদি আমরা দশবার বলতে থাকি গীতা গীতা ত্যাগ আসবে মানে আমার ধর্ম ত্যাগ শেখাচ্ছে মানুষকে ত্যাগ খায় ভোগ করতে নয় রাজা যজাতি সে ভোগ করে ভোগ করে এমন তার অবস্থা সে আরও তার স্পৃহা বেড়েছে যে আরও ভোগ করবো আমি ঋষি একজন ঋষি এসেছেন তাকে সম্মান করে শ্রদ্ধা করে বলছেন যে আমি আরও ভোগ করতে চাই এটা আমার ব্যবস্থা করে দিন একটু তখন সেই ঋষি বলছেন হ্যাঁ হবে তোমার যে চার সন্তান আছে তাদের থেকে যে দায় আয়ু দেবে যে যতটা আয়ু দেবে তুমি ততটাই আমি সেইভাবে তোমাকে তোমার আয়ুতে তোমার সাথে তোমার শরীরে ট্রান্সফার করে দেব আয়ু হ্যাঁ তখন সকলকে এক এক করে জিজ্ঞাসা করলো রাস্ট সেই জজাতি ছোট ছো সন্তান হচ্ছে পুরু সে বলল বাবা আমার থেকে আয়ু কিছু নিয়ে নাও তুমি তুমি বেঁচে থাকো তখন সেই ছোট্ট পেয়ে সন্তানের আয়ু নিয়ে সেই জজাতি ভোগ করে যাচ্ছে ভোগ করে যাচ্ছে সেই যজাতির মুখ থেকে বেরছে ঈশা বিশ্বমেদং যৎকিঞ্চৎ জগত তেন ত্যাগ তেন ভুঞ্জিতা মা গৃধকুষ্য সিদ্ধন বলছি হে অমৃতবাসী এই যে বিশ্বে যা কিছু তুমি ভোগ্য বস্তু দেখছ এগুলো শুধু ভোগ করার জন্য নয় ত্যাগের মাধ্যমে তোমাকে ভোগ করতে হবে সেটাই হচ্ছে আমার ধর্ম সেটাই আমার শেখাচ্ছে এবং গীতাতে বলছেন কর্তব্যকর্মটাই তোমার ধর্ম তাহলে শুধু ধর্ম আমি পূজা পাঠ করলাম আমি উপবাস করলাম আমি তীর্থ করলাম ব্রত পালন করলাম এটা ধর্মের একটা সোপান ঠিক আছে কিন্তু আমি শিক্ষক মহাশয় আমি আমার কর্তব্য হচ্ছে একটা দেশের শ্রেষ্ঠ সুন্দর শিক্ষিত নাগরিক তৈরি করে দেওয়া সেটা কর্তব্য আমি ডাক ছি সাংবাদিক ভাইরা আছি নির্ভীক সংবাদ সংবাদ যদি আমরা না ইয়ে করতে পারি দেশের সংবাদের দ্বারা বলছি প্রত্যেকটি মানুষ তার ধর্মসেবা তখনই হবে যখন সে তার দেশ সমাজ জাতির কল্যাণের চিন্তা করবে আমরা পরাধীন ভারতবর্ষে দেখেছি সংবাদপত্রগুলো কিভাবে দেশ স্বাধীনতার জন্য তারা তাদের ছত্রে ছত্রের পত্রে পত্রে তাদের সেই স্বদেশ গাথা গেয়ে গেছেন আমরা দেখেছি সাহিত্যিকরা দেখেছি কবিদের দেখেছি ডাক্তার দেখেছি ইঞ্জিনিয়ারদের দেখেছি পুরোহিতদের দেখেছি সৈনিকদের দেখেছি তাদের মাধ্যমে তারা দেশকে স্বাধীনতার জন্য তারা দেশের কল্যাণের জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করছেন এটাই তো ধর্ম আমার ধর্ম তো আলাদা কিছু নয় রে বাবা আমি শিক্ষক হলাম আর পূজা পাঠ করলাম আমার ছাত্র পড়ালাম না ভালো করে তাকে মানুষ করলাম না তাহলে আমার বলছে ভগবান আমাদের ভগবান বলছে না তুমি ধর্ম পালন করছো না তোমার তুমি যে পেশাতে আছো সেটাই তোমার ধর্ম আজকে যদি আমরা সকলে এইটা বুঝতে পারি প্রত্যেকে যে আমি শিক্ষক আমার ধর্ম একটা সুন্দর এই ভারতবর্ষে বা এই পৃথিবীতে মানুষ তৈরি করে দেব সেটাই তোমার কর্তব্য সেটাই তোমার ধর্ম হবে হ্যাঁ আর আমরা সাংবাদিক ভাইয়েরা যদি চিন্তা করি যে আমার এই সংবাদের মাধ্যমে কে ভড়কাবে না মিথ্যাচার হবে না মিথ্যাচারী হব না আমি সত্য কথকে আমরা সত্যকে অবলম্বন করে আমার চলব আমার ভগবান বলছেন সত্যকে অবলম্বন করে তোমাকে চলতে হবে সত্য আর কিছু না ওইটাই সত্য এক একজনের কাছে গিয়ে সত্যের পরিবর্তন এসে যাচ্ছে হ্যাঁ আমি সত্য কথা না বলি সত্য সংবাদ যদি না পরিবেশন করি তাহলে কিন্তু আমি সাংবাদিক আমার ধর্ম পালন করছি না আমি ডাক্তার হয়েছি শুধু ভিজিট নেব টাকা নেব টাকার জন্যে মেডিসিনে কমিশন নেবো এতে কমিশন নেব ওতে কমিশন নেবো হ্যাঁ তাহলে আমি ডাক্তার হলাম কিসের তাহলে তো আমি সেবা করলাম তাহলে আমার ধর্ম আমি ডাক্তার আমার ধর্ম পালন করছি না হ্যাঁ সব প্রত্যেকটা ইয়েতে কষ্ট যারা আছেন যেসব মানুষগুলো আছে তাদের উপকার করবো তাদের কল্যাণ করবো অনেক আমি রাজনীতি নেতার মুখে শুনি স্বামীজি আমি দেশ সেবার জন্য এসেছি আর দেখা যাচ্ছে দেশের কী সেবা করবে তার নিজের সেবাতেই সে ডুবে যাচ্ছে তাহলে এটা তার ধর্ম হলো না এটা তার কর্তব্য পালন হলো না তাহলে তুমি যে নেতা হও তুমি যে কোনো রাজনৈতিক নেতা হও না কেন তোমার চিন্তা করতে হবে যে আমার দ্বারা দেশের কল্যাণ হবে জনগণের নেতা তাকেই বলা হয় গণেশকে নেতা বলা হয় গণপতি বলা হচ্ছে তিনি জনগণের নায়ক হ্যাঁ সেই গণেশ সকলের জন্য চিন্তা করেন সে তাকে গণপতি বলা হচ্ছে বাবা হুম আমরা যদি সেই গণপতির মতো না হতে পারি নেতা হয়ে কিচ্ছু হবে না বাবা সে হচ্ছে না তোমার উপর আঙুল উঠাচ্ছে যে তুমি ইয়ে করছো তোমার তদন্ত হচ্ছে হ্যাঁ তো এইগুলি করলে হবে না ধর্মকে জাতিকে সমাজকে তোমাকে রক্ষা করতে হবে তবেই তুমি শ্রেষ্ঠ নেতা হতে পারবে তবেই তোমাকে সকলে শ্রদ্ধা করে ভক্তি করবে তবেই তোমাকে সকলে প্রাণ ভরে ভালোবাসবে মানুষের ভালোবাসাটা চাই বাবা অর্থ দিয়ে সব কিছু হয় না অর্থ দিয়ে মানুষ ভালোবাসা কিনতে পারো না আজ আমি সন্ন্যাসী ভিক্ষুক আমার কি আছে কিন্তু জানো আমি গ্রামে যাই সেখানেও এক শিক্ষক মহাশয় এসে বলছেন স্বামীজি আপনার বক্তব্য খুব ভালো হয় আপনি অনেক সেবা কাজ করেন বলছি বাবা আমি কিছু করি না সব আমার গুরুর কৃপাতে হচ্ছে আমি কিছু নই কিন্তু মানুষ সকলকে আমাকে শ্রদ্ধা করছে ভক্তি করছে সততা নিয়ে আছি পথে আছি আমি আমি আমার সন্ন্যাসী ভারত সন্ন্যাসী আমার কর্তব্য সেবা করা যদি সেবাটা না করি মানুষের সমাজের জাতির তাহলে আমি কিন্তু ভারত সঙ্গে সন্ন্যাসী হতে পারবো না তাহলে আমার ধর্মটি আমি পালন করতে পারবো না হ্যাঁ আমার ধর্ম আছে আমি সন্ন্যাসী হ্যাঁ নিজের গুরু মহারাজ স্বামী বলছেন দিনটা দেবে সমাজ জাতির কল্যাণের জন্য দিন রাত্রিটা তোমার রাত্রে তুমি জব ধ্যান পূজা পাঠ তখন তুমি করবে দিনটা দেবে সমাজের জন্য জাতির জন্য কল্যাণে তবেই তুমি ভারত সহ সন্ন্যাসী হতে পারবে প্রত্যেকের প্রত্যেক কর্তব্য কর্মটা হচ্ছে তার ধর্ম সেটাকেই আমাদের পালন করতে হবে যদি পালন করতে পারি ভারতবর্ষ আবার মহান হয়ে যাবে ভারত পৃথিবীর শ্রেষ্ঠ জাতির উপনিগত হয়ে যায় আমাদের ভারতবাসীরা আমি ভারতবাসী বলছি কিন্তু এখানে আমার কোনো ধর্ম আসছে না আবার ভারতবাসী আমি হ্যাঁ এই বলে আমার বক্তব্য জানছি ধন্যবাদ আমাদের ভারতসবা আশ্রমে শিলচর শাখার মহারাজ আমাদের পরমপুজ্য স্বামী মিনময়ানন্দ মহারাজ মহাশয়কে আমাদের আমার বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দর্শকবৃন্দ সবাই জানেন যে ভারতবর্ষ মন্দিরে গেসা একটি দেশ সেই দেশের মধ্যে সেই মন্দিরে ঘেঁষা দেশের মধ্যে একটা অন্যতম মন্দির সঙ্গে একটি সেবা প্রতিষ্ঠান সর্ববিশ্বব্যাপী যে সেবা চালিয়ে যাচ্ছে ভারত আশ্রম এটার মধ্যে কোনো সন্দেহ নেই সেই সঙ্গের সন্ন্যাসীকে আমাদের শিলচর শাখার সন্ন্যাসী মিনমানন্দ মহারাজ আমাদের আমার বাংলা চ্যানেলের মাধ্যমে যে বক্তব্যগুলো মূল্যবান বক্তব্যগুলো দিয়েছেন প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন আশা করি আপনারা তা আমাদের সঙ্গে দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনারা এটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন যদি ফেসবুকে দেখে থাকেন তদ্রুপ এটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ভারতের সব দিকে এটাকে প্রচার করবার একটা চেষ্টা করবেন আপনারা এইটাই আমাদের লক্ষ্য এইটাই আমাদের উদ্দেশ্য সেই বলে আমাদের অনুষ্ঠান সমাপ্ত করছি আমি মেমানন্দ স্বামী মির্মানন্দ মহারাজ মহারাজের শ্রীচরণে আমার আমার বাংলা সংবাদের সম্পূর্ণ পরিবারের পক্ষ থেকে দিকদেব শতকোটি প্রণাম জানাচ্ছি ধন্যবাদ